সুন্নতের জামাতের কর্ণধার আমাদের মধ্যমণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলাকে সংগঠনের তরফ থেকে আমরা মোবারকবাদ, এবং আজকের উপস্থিত বুথ স্তর থেকে এবং কেন্দ্র কমিটি সকল স্তরের সম্মানীয় ব্যক্তিবর্গকে আবার আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। তারই সাথে সাথে খুবই সংক্ষেপে আলোচনা, ইতিপূর্বে আমরা শুনেছি এবং বুঝতেও পেরেছি, শুনে আসছি, কিন্তু মূলত আমাদের মহতারাম মাস্টার সাহেব যে কথা বললেন যে সংগঠনের আমরা কি করেছি না করেছি সেদিকটা কিছু আমাদের নলেজে এসেছে, আমরা বুঝতে পেরেছি ত্রুটি বিচ্যুতি কি আছে না আছে সে বিষয়ে বলবার জন্য আহ্বান করা হয়েছে। তো প্রথমত আমার কথা হলো ফুলপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত পক্ষ থেকে আমাদের মধ্যমণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আমাদের ঘরে এই যে সংগঠন চার বছরে পদার্পণ করেছে কি আমাদের দিতে পেরেছে, আর আমরা সংগঠনের কর্মী হয়ে আমরা সংগঠনকে এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা কি দিতে পারলাম, এটা মূল আলোচনা হওয়ার দরকার আছে। এবং আলোচনা রাখার প্রয়োজন বলে আমি দেবঙ্গা থানা কমিটির সহ সভাপতি হিসাবে মনে করি। ভাইজান, আমরা সংগঠনকে কি দিতে পেরেছি? হয়তো বলবেন ভাই আমরা কিছু দিতে পারিনি, অবশ্যই আমরা দিয়েছি, আমরা 100 করে টাকা মাসিক আমরা দিয়ে যাই, কি আর দেব, যথেষ্ট তো দেই, বছরে 1200 টাকা আমরা দিই। আর ভাইজান আমাদের ঘরে কি দিয়েছেন, এখানে প্রশ্ন জাগতে পারে যে ভাইজান আমাদের ঘরে কি দিলেন, ওই থানায় থেকে কটা লোককে ছাড়িয়ে এনেছেন, এই 41টা মাদ্রাসা চালাচ্ছেন, এই তো অন্যান্য মানুষরা সংগঠনের তারাও 41 কেন, ও 100 মাদ্রাসা চালায়, প্রশ্ন আসতে পারে। আমরা সংগঠনকে দিলাম 100 করে টাকা, সে খুবই সীমিত মানুষ, তাও এই 100 টাকা দিচ্ছি আমরা সমালোচনা মধ্যে পড়েও সমালোচনা হচ্ছে আমাদের লিয়ে, আমরাও করছি, আমরা 100 টাকা দিচ্ছি আমরা সমালোচনা করছি, এর মধ্য থেকে আমরা 100 টাকা দিচ্ছি। ভাই এই 100 করে টাকা যে আমরা দিচ্ছি, তিনি কি করছেন না করছেন নিশ্চিত ভাইজান হুজুর তিনি আমাদের ঘরে শোনাবেন বলবেন। আমার যতটুকু জানা এ পর্যন্ত এই সংগঠনে কম বেশি 2.5 লক্ষ টাকা 2.5 কোটি টাকা আমাদের মধ্যমণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কম বেশি তিনি দিয়েছেন আমাদের জন্য, মানুষের জন্য। এনার কি প্রয়োজন পড়ে গেছে, এনআরসি হলে এদেশে রাখবে না, ধরে নিলাম তর্কের খাতিরে সব মুসলমানকে বিদেশে পাঠাবে অন্য দেশে, এনাদের তো অসুবিধা নাই, বাংলাদেশে জায়গা আছে, অসুবিধা নেই, এনাদের অসুবিধা নেই, আমাদের জন্য তেনারা লড়ছেন, আবার তেনারা রাতের পর রাত জেগে টাকা উপার্জন করে সেই টাকা আমাদের জন্য ব্যয় করছে। এই সমালোচনা যারা করছে সংগঠনের যারা বুথ স্তর থেকে এবং কেন্দ্র পর্যন্ত আমরা আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই সমালোচনা যারা করে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
কথা দিয়ে তাদের বোঝাতে হবে এই 100 করে টাকা আজকের দিনে কি করেছেন, কি করছেন না করছেন, এতগুলো মাদ্রাসা চালাচ্ছেন, এটি মেসির বাসায় দুস্থ মানুষদের পাশে তিনি দাঁড়িয়েছেন, তিনি বিপদের সময় দাঁড়িয়েছেন। আমরা বলবো আমরা দেওয়ঙ্গা ব্লক কমিটি থেকে থানা কমিটি থেকে এই পর্যন্ত আমরা 5 থেকে 7টা মুসলমান যারা নির্দোষ যাদেরকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমরা যে থানায় ওসির সঙ্গে সব থেকে বড় পাওনা আমাদের ভাইজান আমাদের কি দিয়েছে সেটা আমি বলতে চাইছি। আমরা সেখানে যে আমাদের মধ্যে নেই মির্জা আব্বাস সিদ্দিক ভাইজান ওদের কেবলার নামটা করার সঙ্গে সঙ্গে 80 বছর সংগঠনের লোক আপনারা ও আপনাদের মির্জা আব্বাস সিদ্দিক, হ্যাঁ ওই সংগঠনে আমরা ফুরফুরে আসারি আহলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে এসেছি। কোন কারণে একে আটক করা হলো দেখছি দেখছি, এটাই হলো সব থেকে বড় পাওনা। এর থেকে বড় পাওনা আর কিছু নেই আমাদের। ফুরফুরে শরীফ আমাদের অনেক কিছু দেবে, ফুরফুরে শরীফের পীর সাহেব হুজুর কেবলের অনেক কিছু দিয়েছে, আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে তাদের জন্য তাদের জান্নাত কিভাবে পাবে সে রাস্তা দেখিয়ে গেছে। কিন্তু আজকের এই একবিংশ শতাব্দী রম্বে আমাদের দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে আমরা দাঁড়িয়ে আমরা আজকের যে সমস্যার সম্মুখীন হয়েছি, আজকের মুসলমান কোন ডালটা ধরবে, কোন রাস্তায় চলবে, কোন পথে গেলে এদের ঈমান, এদের আকীদা, এদের ইজ্জত, এদের আবরু, এদের মাহফুজের সংগ্রাম বাঁচবে, সেই চিন্তা আমাদের মধ্যে মনে মির্জা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর তিনি করছেন। আজকের তিনি আমাদের কি দিয়েছেন একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন এবং এটা নিয়ে আপনারা ভাববেন যে আজকের যুব সমাজ, যে যুব সমাজ তাদের গতি একটা অন্যদিকে চলে, কিন্তু সেই যুব সমাজকে আজকের তিনি একত্রিত করে আজকের মূল স্রোতে ইসলামের কানুন অনুযায়ী চলবার পথটা তিনি দেখিয়ে দিয়েছেন। কি ভাই কথা ভুল না ঠিক বলো? লক্ষ লক্ষ যুবক আজকের মির্জা আব্বাস সিদ্দিকী আসবে, একটা যেন গ্রামে কি হইচই পড়ে যায়, একটা গ্রামে জলসা হবে, জলসা হয় কিন্তু মির্জা আব্বাস সিদ্দিক আসবে শুনলে পরে একটা হইচই পড়ে যায়, কি যেন একটা হচ্ছে কাজকর্মের মধ্য দিয়ে একটা আলোচনার টেবিল আছে, আলোচনার জায়গা আছে, আরে ব্যাপারটা কি রে, হ্যাঁ আমাদের ভাইজান আসছে, তাহলে তাদের গতিটা কোন দিকে, তাদের মুখটা কোন দিকে, এটা আমাদের লক্ষ্য করতে হবে। এর থেকে পাওনা বেশি আমাদের আর কিছু পাওয়ার আশা করার আর জায়গা নাই, তিনি এই জায়গাটা আমাদের তৈরি করে দিয়েছেন। এই আমার একটা কথা বলবো আজকের এই সংগঠন নিয়ে বুথ স্তর থেকে আর কেন্দ্র কমিটি পর্যন্ত আমাদের একটা সমন্বয়ের প্রয়োজন আছে, এই সমন্বয়ের কিন্তু অভাবটা এখন আমি আমার জ্ঞান বুদ্ধিতে আমি দেখতে পাচ্ছি, সমন্বয়ের অভাবটা আমার জ্ঞান বুদ্ধিতে আমি বুঝতে পাচ্ছি যে একটা যেন কেমন ফাঁকা ফাঁকা ভাব হয়ে যাচ্ছে। কিন্তু কেন্দ্র কমিটির যারা বুদ্ধিজীবী আছেন তাদের কাছে অনুরোধ এবং আবেদন রাখবো যাতে করে বুথ স্তর থেকে এবং কেন্দ্র পর্যন্ত একটা সমন্বয় থাকে, হ্যাঁ সেদিকে একটু আপনারা লক্ষ্য রাখবেন। তারই সাথে সাথে কেউ যেন ও বুথ কমিটির একটা কর্মী এই অবহেলিত না যেন হয় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এটা কেন্দ্র কমিটির কাছে আবেদন রাখবো। তারই সাথে সাথে আর একটা কথা বলবো, আগামী দিনে আমাদের যে 21 ওয়াট গ্রাম আসছে, 21 ওয়াট গ্রাম আমাদের একটা ঐতিহাসিক দিন বলে আমরা মনে করব, কেননা যে সময় এই সমাজ, এই জাতি, এই মানুষ, এই মুসলিম কমটা যখন আল্লাহকে চিনত না, রসুলকে চিনত না, দিনকে চিনত না, ইসলামকে চিনত না, ধর্মকে চিনি যত জানত না, তারা পুজো অর্চনা করতো, দেব দেবীর পুজো করতো, তারা ঠাকুর পুজো করতো, তারা এমন করে মনসার গান দিত, তারা দরগায় যে সিজদা দিত, সেই সময় মুজাদ্দিদের জামান কুতুবুল আলম আমিরুল সৈয়দ হযরত পীর আবু বকর সিদ্দিক যিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ তিনি এসে আমাদেরকে দিনকে শিখিয়েছেন, ইসলামকে পাইয়েছেন, মুখে রাখি দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তিনি মসজিদ মাদ্রাসা তিনি খালি গদ্দি মেশিন পিছিলেন না, মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ খালি গদি করে ঘরে বসে থাকা পীর সাহেব ছিলেন না, তদানীন্তন কালীনে তানার জামানায় 850 তিনি এমন করে মাদ্রাসা তৈরি করেছেন, সহজ কথা নয়, সেই দিনে এত মাদ্রাসা তৈরি করা
আজকের দিনে 850 টা মাদ্রাসা তৈরি করা খুব সহজ ব্যাপার, কিন্তু এত সহজ ছিল না। তিনি 1150 মতো মসজিদ তৈরি করেছেন, সেই দিনে এত মসজিদ তৈরি করা এত সহজ ব্যাপার ছিল না। কিন্তু তখন টাকার অভাব ছিল, ফেতনাবাজি ছিল, তারা মসজিদকে মানত না। সেই দিনে তিনি করেছেন, তিনি হসপিটাল করেছেন, মানুষ সেবার জন্য তিনি কাজ করেছেন। আজকের দিনে তারই প্রজন্ম সৈয়দ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর সেই ধারা অনুযায়ী আজকের ভুরবানা শরীফ আলে সুন্নতুল জামাত কায়েম করেছেন। আমরা সকলে চেষ্টা করব তার পাশে সুদৃঢ়ভাবে থাকবার, এবং যারা সমালোচনা করছে সেই সমালোচনার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। এবং আমরা আগামী দিনে 21শে বাগরান এই নলেজ সিটি মুজাদ্দেদের জামান দাদুল কবলা নট ভাই, আমরা এই নলেজ সিটি হচ্ছে যে দাদুল কবলা আমাদের জন্য যে ঈমান, তিনি আজকে আমাদের জান্নাত পাওয়ার একটা রাস্তা করে দিয়ে গেছেন, তার জন্য আমরা কি করতে পারলাম, তাকে আমরা কি দিতে পারলাম, তারই জন্য আজকে এই নলেজ সিটি তৈরি হচ্ছে দাদুল বীর কবলা রহমতুল্লাহ আলাইহির নামে। তার সেই দিনের কথা মনে রেখে তিনি আমাদের জন্য ঈমানটা পাইয়ে দিয়েছেন, তার জন্য আমরা তার স্মৃতি রক্ষার্থে আমরা 100 টাকা একটা করে ইট, মানে কি বলছেন 100 টাকা একটা করে ভাইজান একটু বেশি করে বলতে পারলেন না? অবশ্যই গত মিটিংয়ে ভাইজান আমাদের ঘরে বলেছিলেন কেউ যদি 500 ইট দিতে চান, 1000 ইট দিতে চান, 5000 ইট দিতে চান, আগের দিন আপনি লিখে খামে আপনি পাঠিয়ে দেবেন, আপনার ঠিকানা, আপনার ফোন নম্বর, সমস্ত কিছু আপনি লিখে পাঠিয়ে দেবেন। ভাইজান আমি 5000 ইট কি 1 গাড়ি ইট কি 5000 টাকা কি 10000 টাকা আমি দাদুল কবলা কর্মকাণ্ডে আমি যুক্ত হওয়ার জন্য ভাইজান আমি দিলাম, এবং মনে রাখবেন ফোন নম্বরটা আপনারা দিয়ে দেবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে সংক্ষিপ্ত বক্তব্য আমি এতে করলাম। আসসালামু আলাইকুম।